হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো ব্লেন্ডার শেখার শুরুর দিকে যেই টপিকটা নিয়ে মোটামুটি সবাই বেশ স্ট্রাগলের মধ্যে পড়ে যায় আর সেটা হইতেছে শেডার এডিটর অথবা নোট এডিটর আজকের পর্বে আমরা জানবো যে শেডার এডিটর কি সেখানে আপনি কিভাবে নেভিগেট করতে পারেন এরপর জানবো নোট কি কিভাবে নোট তৈরি করা যায় কীভাবে নোটের মধ্যে কানেকশন স্টাবলিশ করা যায় এরপাশি একটা গুরুত্বপূর্ণ অ্যাডন নোট র্যাংলারের সাথে আপনাদের পরিচয় করাদের চেষ্টা করব এবং ফাইনালি আমরা আমাদের অবজেক্টের জন্য র্যান্ডম কালার ক্রিয়েট করব এবং আমাদের ওয়াটার শেডারটা ক্রিয়েট করার চেষ্টা করব এবং আজকের পর্ব শেষে আমাদের প্রজেক্টের অবস্থাটা কাইন্ড অফ এইরকম দাঁড়াবে অর্থাৎ আমরা আমাদের এখানে যে ওয়াটার অবজেক্ট আছে এটার জন্য এরকম ঢেউ ঢেউ অংশ ক্রিয়েট করব। আমাদের এখানে যে রুফ টাইল আছে সেটার জন্য র্যান্ডম কালার ক্রিয়েট করব এর পাশাপাশি টুকিটাকে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান বা লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে আজকের পর্বের বেশ কিছু জায়গায় আপনি পার্থক্য হয়ে পাবেন প্রথমত আমাদের এখানে যে প্রিন্সিপাল বিএসডিএফ নোটটা আছে এটা ব্লেন্ডার থ্রি পয়েন্ট সিক্সে দেখতে এরকম দেখা যায় এবং ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ানে দেখতে এটা কাইন্ড অফ এরকম লাগে এই ক্ষেত্রে অপশনগুলো মোটামুটি সেম জাস্ট এটা বিভিন্ন সেগমেন্টের ভিতরে ভাগ করা থাকে আর আজকে পর্বে আমরা যেই ভ্যালুগুলো ব্যবহার করব সেগুলো ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ানের মোটামুটি এই উপরের অংশেই পাওয়া যাবেন সো এটা একটা হিউজ টপিক অ্যান্ড ইটস দ্য লং জার্নি কতটুকু এক্সপ্লেন করতে পারবো জানি না বাট চলেন আল্লাহর নাম নিয়ে আলোচনা করার আগে চলেন দেখি আপনি ব্লেন্ডারে কিভাবে এডিটরটা এক্ষেত্রে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথমত আপনি এখানে একটা নতুন এডিটর তৈরি করা সেটারে শেডার এডিটরে রূপান্তর করে নিতে পারেন এক্ষেত্রে আপনার নিজ দিক থেকে এডিটার তৈরি করতে হবে বিষয়টা এরকম না আপনি চাইলে সাইড থেকেও শেডের এডিটর তৈরি করা বা নতুন এডিটর তৈরি করা সেটা শেডের এডিটর রূপান্তর করে এরপর কাজ করতে পারেন এক্ষেত্রে আপনারা যদি শেডার রিলেটেড গুলো দেখেন কেউ হয়তো বা শেডার এডিটর ডান দিকে রেখে কাজ করে কেউ হয়তো বা নিচের দিকে রেখে কাজ করে তো যেভাবেই কাজ করেন তাতে কোনো সমস্যা নেই এটা যার ব্যক্তিগত প্রেফারেন্স আর দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি সিম্পলি এখানে শেডিং যে ওয়ার্কস্পেস আছে এটাতে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে এডিটর গুলো আছে এখানে মোটামুটি ছয়টা এডিটর চলে আসে এখানে এই অংশে শেডার এডিটরটা থাকে এবং এই জায়গাতে থ্রি ডি ভিউ পোর্ট এডিটরটা থাকে যেটা অলরেডি ম্যাটেরিয়াল ভিউতে অ্যাসেন্ড করা থাকে এই পাশে আউটলাইনার ভিউ এবং এই পাশে প্রপার্টিস এডিটরটা থাকে এই পাশে আরো দুটো এডিটর থাকে সেটা নিয়ে আমরা আপাতত আলোচনা করতেছি না আমাদের মূল ফোকাসটা থাকবে এখানে শেডার এডিটরে তো যে কোনোভাবেই আপনি শেডার এডিটরটা আইনা না পরবর্তীতে শেডার রিলেটেড কাজগুলা করতে পারবেন শেডার এডিটর হইতেছে এরকম একটা টু ডি যে জায়গাতে আমরা আমাদের অবজেক্টের যে গুলো থাকে সেইগুলারে এডিট করতে পারি অথবা মডিফাই করতে পারি সেই হিসাবে আপনারা চাইলে এটারে ম্যাটেরিয়াল এডিটরও বলতে পারেন এর আগে আমরা আমাদের ম্যাটেরিয়ালের যে কালার থাকতো বা অন্যান্য যে প্রপার্টিস থাকতো সেটা প্রপার্টিস এডিটর থেকে পরিবর্তন করতাম এখনো যদি আমরা এখান থেকে এটার ভ্যালু পরিবর্তন করি তাহলে দেখতে পারবেন এখানে শেডার এডিটরও সেটা আপডেট হয়ে যেতেছে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি শেডার এডিটর থেকে এটার ভ্যালু পরিবর্তন করি তাহলে দেখতে পারবেন এই জায়গাতে প্রপার্টিস এডিটরও সেটার ভ্যালু আপডেট হয়ে যাইতেছে এখন প্রশ্ন হইতে পারে যে ভাই আমরা এখানে আমাদের প্রপার্টিস এডিটর থেকেই তো ম্যাটেরিয়ালের ভ্যালু বা কালার এগুলো পরিবর্তন করে নিতে পারতাম তাহলে আলাদাভাবে এখানে সেডার এডিটরের প্রয়োজনটা আসলে কি এটা বোঝার জন্যে চলেন আমাদের ফাইনাল প্রজেক্ট ওপেন করে কয়েকটা বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি আমাদের এখানে ফাইনাল প্রজেক্টে যে পানির অবজেক্টটা দেখতে পারতেছেন এখানে যে ঢেউঢেউ অংশগুলো দেখতে পারতেছেন এটা শেডার দিয়ে বানানো বা ম্যাটেরিয়াল দিয়ে বানানো তো এটা বানাইতে গিয়া আমরা অনেকগুলো নোট ব্যবহার করছি বা এখানে অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করছি এখন এই কম্পোনেন্টগুলা আমি যদি এখানে ভার্টিক্যালি দেখতে যাই স্ক্রল করে করা তাহলে প্রথমত এই সবগুলো ভ্যালু একসাথে দেখাটা বেশ কঠিন আর দ্বিতীয়ত এগুলো পরিবর্তন করতে গিয়ে কোন ভ্যালুটা পরিবর্তন করবেন কোনটা কোন অংশে আছে সেটা খুঁজে পাওয়াটা বেশ কষ্টসাধ্য বিষয় এই জন্য যেন আমরা আমার ম্যাটেরিয়ালের মডিফাই করার বিষয়টা সহজে করতে পারি কারণ ম্যাটেরিয়াল তো মূলত এখানে শুধু একটা কালার না এর মধ্যে আরো অনেক ডিটেল থাকে এখানে তো কমই আছে সাধারণত কমপ্লেক্স একটা ম্যাটেরিয়াল বানিতে গেলে আরো অনেক নোডের প্রয়োজন হয় বা আরো অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয় সবগুলো বিষয়ে সহজে মডিফাই করার জন্য বা কাজ করার জন্য মূলত শেডার এডিটরটা ব্যবহার করা হয় এখানে সবগুলো কম্পোনেন্ট সুন্দরভাবে টুডি আকারে প্রেজেন্ট করা থাকে এগুলোর আমরা গ্রুপ করে আলাদা আলাদাভাবে সাজায় রাখতে পারি আলাদা আলাদা ফ্রেম করতে পারি আলাদা আলাদা কালার করতে পারি এবং এইভাবে আমরা সহজে আমাদের কাজগুলো করতে পারি সেডার এডিটরে কোনো একটা ম্যাটেরিয়াল এডিট করতে হইলে বা ওপেন করতে চাইলে সেই ম্যাটেরিয়ালটা যেই অবজেক্টের সাথে আছে প্রথমত সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে তাহলে সেই অবজেক্টের সাথে থাকা ম্যাটেরিয়ালটা এই জায়গাতে ওপেন হয়ে যাবে এডিট করার জন্য এই ক্ষেত্রে কোনো একটা অবজেক্টের সাথে যদি একাধিক ম্যাটেরিয়াল থাকে তাহলে আপনি যেই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবেন এই জায়গাতে সেই ম্যাটেরিয়ালটা ওপেন হবে এই জায়গায় উপর দিকে সেই ম্যাটেরিয়ালের নাম দেখা যায় আপনারা চাইলে এখানে প্রপার্টিস এডিটর থেকে ক্লিক করে করে এটা পরিবর্তন করতে পারেন অথবা এখানে যে স্লট বাটন থাকে এটাতে ক্লিক করলো ম্যাটেরিয়ালের তালিকা দেখাবে অর্থাৎ এই অবজেক্টের সাথে যে কয়টা ম্যাটেরিয়াল অ্যাড করা আছে সেটা লিস্ট দেখাবে এই লিস্ট থেকে যে কোনো ম্যাটেরিয়াল সিলেক্ট করলে সেই ম্যাটেরিয়ালটা এডিট করার জন্য এই জায়গাতে ওপেন হয়ে যাবে ব্লেন্ডারের অন্যান্য এডিটরের মতোই এখানে শেডার এডিটরে নেভিগেশনের জন্য আমরা আমাদের মাউসের মিডল বাটনটা ব্যবহার করব এই ক্ষেত্রে আপনি যদি মাউসের মিডল বাটনটা চাপ দিয়ে ধরে মাউসটায় ডানে বামে অথবা সামনে পিছনে ড্র্যাক করেন তাহলে দেখতে পারবেন সেই অনুসারে আপনার শেডার এডিটরটা ডানে বামে অথবা উপরে নিচে মুভ করতেছে আর আপনি যদি মাউসের মিডল বাটনটা সামনে এবং পেছন দিকে ঘুরান তাহলে দেখতে পারবেন সেই অনুসারে এই শেডার এডিটরটা জুম ইন অথবা জুম আউট হইতেছে আর আপনি যদি এরকম নেভিগেশন করতে করতে কোথাও একটা হারাই যান সেই ক্ষেত্রে আপনি যদি কিবোর্ডের হোম বাটনে ক্লিক করেন তাইলে এখানে যতগুলো নোড আছে সবগুলো জুম আউট হইয়া সেডার এডিটর একটা সেন্টার ভিউতে চলে যাবে সেডার এডিটর এইখানে বক্স আকৃতির বা চতুর্ভুজ আকৃতির যে ছোট ছোট অংশগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলোতে বলা হয় এক একটা নোট এক্ষেত্রে প্রত্যেকটা নোডের উপরের অংশে সেই নোডের নাম দেওয়া থাকে ফর এক্সাম্পল এটা হইতেছে প্রিন্সিপাল বিএসডিএফ নোট এবং এটা হইতেছে ম্যাটেরিয়াল আউটপুট নোট আমরা যখন ব্লেন্ডারে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করি সেখানে বাই ডিফল্ট এই দুইটা নোট ক্রিয়েট হয়ে যায় সেডের এডিটরে প্রত্যেকটা নোডের আলাদা আলাদা কাজ থাকে এক্ষেত্রে আমরা যখন কোনো একটা নোট ক্রিয়েট করব তখন জানার চেষ্টা করবো যে সেই নোডের কাজটা আসলে কি আপাতত নোট অপারেশন নিয়ে আরো কয়েকটা বিষয় একটু জানিয়ে নেই প্রথমত আপনি কোনো একটা নোডের উপরে মাউসের লেট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরা এরপর যদি আপনার মাউসটা মুভ করেন তাহলে দেখতে পারবেন আপনার মাউস কার্সারের সাথে সাথে সেই নোটটাও মুভ হইতেছে এছাড়াও কোনো একটা নোট সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে জি বাটনে ক্লিক করেন এরপর মাউস মুভ করেন তাইলেও আপনার মাউস কার্সের সাথে সাথে সেই নোটটা মুভ হবে এই ক্ষেত্রে জি বাটনে ক্লিক করার পর নতুন জায়গাতে নোটটা নিয়ে আপনি যদি লেফট বাটনে ক্লিক করেন তাহলে নোটটা নতুন জায়গাতে প্লেস হবে আর জি বাটনে ক্লিক করার পর নোটটা কোথাও নিয়ে আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে নোটটা আগের জায়গাতে ফেরত চলে যাবে এক্ষেত্রে আপনি একটা নোটও মুভ করতে পারেন অথবা চাইলে একাধিক নোট একসাথে সিলেক্ট করা এরপরও সেই সবগুলো নোট একসাথে মুভ করতে পারেন একাধিক নোট সিলেক্ট করার জন্য আপনি সিম্পলি এভাবে ড্র্যাক করা মাল্টিপল নোট সিলেক্ট করতে পারেন অথবা বিতে ক্লিক করা বক্স সিলেকশনের মাধ্যমে মাল্টিপল নোট সিলেক্ট করতে পারেন অথবা কোনো একটা নোট সিলেক্ট করা এরপর কিবোর্ড থেকে শিফট বাটনে চাপ দিয়ে ধরে এরপর লেফট ক্লিক করেও মাল্টিপল নোট সিলেক্ট করতে পারবেন এখন চলেন দেখি আমরা ব্লেন্ডারে কিভাবে আরো নতুন নতুন নোট ক্রিয়েট করতে পারি যদিও এখানে বাই ডিফল্ট দুইটা নোট দেওয়া থাকে বাট ব্লেন্ডারে এর বাইরে আরো অসংখ্য নোট আছে নতুন একটা নোট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত এখানে অ্যাডমিনোতে যেতে পারি অথবা কিবোর্ড থেকে শিফট এতে ক্লিক করলে আমাদের মাউস কার্সোটা যে জায়গায় আছে অ্যাডমিনুটা সেইখানে চলে আসবে এখানে বিভিন্ন সেগমেন্টের ভিতরে অসংখ্য নোট আছে এখানে কোনো একটা নোডের নামের উপরে ক্লিক করলে আমাদের মাউস কার্সরের সাথে সেই নোডের একটা প্রক্সি দেখা যাবে এই অবস্থাতে আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে আমাদের কার্সোর্ডটা যেই জায়গায় আছে সেই অনুযায়ী আমাদের নতুন নোটটা ক্রিয়েট হয়ে যাবে আর শিফটিতে ক্লিক করার পর কোনো একটা নোডের নামের উপর ক্লিক করার পর যখন এরকম প্রক্সি দেখাবে এই অবস্থাতে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এসকেপ বাটনে ক্লিক করি তাহলে সেই নোট ক্রিয়েশনটা ক্যান্সেল হয়ে যাবে এক্ষেত্রে আমরা কোনো একটা নোট ক্রিয়েট করার সময় যদি জানি যে আসলে আমাদের নোটটা ঠিক কোন সেগমেন্টের ভিতর আছে তাহলে আমরা সেই নোটের নামের উপর ক্লিক করে সেই নোটটা ক্রিয়েট করতে পারি অথবা যদি আমাদের নোডের নামটা জানা থাকে তাহলে শিফট এতে ক্লিক করার পর এখানে সার্চে ক্লিক করা আমরা সেই নোডের নামটা টাইপ করেও সেই নোটটা ক্রিয়েট করতে পারি এই ক্ষেত্রে কোনো একটা নোডের নামের কিছু অংশ টাইপ করলে সেই নোটটা সাজেশন লিস্টে চলে আসে এরপর সেই নোটের নামের উপরে ক্লিক করে আগেরবারের মতোই নোটটা ক্রিয়েট করা যায় সাধারণত দেখা যায় আমরা কিছু কমন নোট নিয়ে কাজ করি এবং সেই নোটের নামগুলো মোটামুটি আমাদের মুখস্থ হয়ে যায় কাজ করতে করতে এই জন্য মোস্ট অব দ্য টাইম আমরা শিফটটিতে ক্লিক করা এরপরে এখানে নাম টাইপ করে সেই নোটগুলা নিয়ে আসার চেষ্টা করি নোট ক্রিয়েট করার পাশাপাশি কোনো একটা নোট সিলেক্ট করা আমরা যদি কিবোর্ড থেকে শিফট ডিতে ক্লিক করি তাহলে আমরা সেই নোটটারে ডুপ্লিকেট করতে পারবো অথবা কোনো একটা নোট সিলেক্ট করা বা একাধিক নোট সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে এক্স অথবা ডিলেট বাটনে ক্লিক করি তাহলে সেই নোটগুলা ডিলেট করতে পারবো নোট কানেকশন বোঝার জন্য আমি এখানে আমাদের আইল্যান্ড অবজেক্টটা সিলেক্ট করা এখানে আইল্যান্ড গ্রাস ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে রাখছি যেন আমরা আমাদের ইমপ্যাক্টগুলা বা ইফেক্টগুলা আমাদের এই গ্রাস অবজেক্টের উপরে দেখতে পারি এরপর আমি এখানে দুইটা নোট ক্রিয়েট করবো সর্বপ্রথম শিফট এতে ক্লিক করে এখানে ইনপুট থেকে একটা আর জিবি নোট ক্রিয়েট করলাম আর জিবি নোট হইতেছে মূলত কোন একটা কালার ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয় এরপর এটা সিলেক্ট করা শিফডডিতে ক্লিক করে আমি এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করলাম এখানে প্রথম যে আর নোট আছে এটার কালার আমি কিছুটা ব্লু কালার করে দিলাম এবং সেকেন্ড যে আর নোটটা আছে এটার কালার আমি কিছুটা রেড কালার করে দিলাম এখানে যদিও আমরা আমাদের আট নোটের কালারটা পরিবর্তন করতেছি বাট সেটার কোনো ইফেক্ট আমরা আমাদের সিনের মধ্যে দেখতে পারতেছি না কারণ হইতেছে আমাদের এই নোটগুলা ডিসকানেক্টেড অবস্থায় আছে। অর্থাৎ আমাদের এখানে যে ম্যাটেরিয়াল আউটপুট নোট এটার সাথে এই নোটগুলার কোনো ধরনের কানেকশন নেই এখানে নোটগুলা অনেক একটা সিস্টেমের মধ্যে কাজ করে এই জায়গাতে যত ধরনের ইনপুট বা প্রসেসিং নোট থাকুক সেইগুলা ফাইনালি এখানে ম্যাটেরিয়াল আউটপুটের সার্ফেস সকেট এসে কানেক্টেড হয় এবং এই জায়গাতে যেই ভ্যালু অথবা কালার কানেক্টেড হবে সেটাই আমাদের এখানে অবজেক্টের সার্ফেসের উপরে বা স্ক্রিনের উপরে দেখা যাবে এই জায়গা থেকে আমরা যদি কানেকশান কাইটা দিই বা কোনো একটা নোট যদি এটার সাথে কানেক্টেড না থাকে তাহলে সেটার কোনো ইফেক্ট আমাদের অবজেক্টের উপরে পড়বে না এখন প্রশ্ন হইতেছে আমরা এই কানেকশনগুলা তৈরি করব কিভাবে এই জন্য আমরা যদি আমাদের নোডের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো প্রত্যেকটা নোডের ডান দিকে অথবা বাম দিকে এরকম ছোট ছোট সার্কেল অথবা ডট দেখা যাইতেছে এগুলোরে বলা হয় ইনপুট সকেট অথবা আউটপুট সকেট সাধারণত বাম পাশে যেই সকেটগুলো থাকে এগুলোরে বলা হয় ইনপুট সকেট এবং ডান দিকে যেই সকেটগুলা থাকে এগুলোরে বলা হয় আউটপুট সকেট কোন একটা নোডের আউটপুট সকেট অন্য একটা নোডের ইনপুট সকেটের সাথে কানেক্ট করা যায় এখন এই কানেকশনটা করবো কিভাবে এই জন্য কোনো একটা আউটপুট সকেটের উপর লেফট বাটনে ক্লিক করা এরপর যদি আমি মাউসটা ড্র্যাক করি তাহলে দেখতে পারবেন মাউসের কারসরের সাথে সাথে এখানে একটা কানেকশন ওয়্যার দেখা যাবে বা কানেকশন লাইন দেখা যাবে এই কানেকশন লাইনটা অন্য কোন একটা ইনপুট সকেটের উপর নিয়ে এরপর যদি আমি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিই তাহলে সেই দুইটা সকেট পরস্পর কানেক্টেড হয়ে যাবে এখানে আমি আর জিবি নোটের কালার সকেট এবং আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এর বেস কালার সকেট এই দুটা কানেক্টেড করলাম আর প্রিন্সিপাল বিএসডিএফ নোটটা যেহেতু আমাদের ম্যাটেরিয়াল আউটপুটের সার্ফেট সকেটের সাথে অলরেডি কানেক্টেড করা আছে এই জন্য সেটা ইম্প্যাক্ট আমাদের অবজেক্টের উপরে দেখা যাবে এক্ষেত্রে আমি যদি আমাদের যে সেকেন্ড আর জিবি নোটটা আছে সেটার কালারটা এটার বেস কালারের সাথে কানেক্ট করি তাহলেও সেই কালার যেহেতু এটা রেড কালার করা আছে এই কালারটা আমাদের অবজেক্টের উপর দেখা যাবে এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস দেখতে পারবো যে এর আগে আমাদের এই সকেটটা কানেক্ট করা ছিল আমরা যখন কোনো একটা কানেক্টেড সকেটের ওপর নতুন করে আবার কানেকশন স্টাবলিশ করতে চাই সেই ক্ষেত্রে আগের যে কানেকশানটা থাকে সেটা ডিসকানেক্টেড হয়ে যায় এমনিতে কোনো একটা কানেকশান ছাড়ানোর আরও বিভিন্ন পদ্ধতি আছে প্রথমত আমরা কোনো একটা কানেক্টেড ইনপুট সকেটের ওপর লেফট বাটনে ক্লিক করা এরপর যদি মাস্টার ড্র্যাক করি তাহলে সেখান থেকে সেই কানেকশানটা ছুটে যাবে এবং কানেকশান লাইনটা আমাদের কারসারের সাথে সাথে মুভ করবে এই অবস্থাতে আমরা চাইলে নতুন কোনো সকেটের সাথে সেই কানেকশনটা স্টাবলিশ করতে পারবো অথবা খালি জায়গায় কার্সোরটা নিয়ে মাউসের লেফট বাটনটা যদি ছেড়ে দিই তাহলে সেই কানেকশনটা কাটা যাবে এর পাশাপাশি আমরা যদি আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরি এরপর মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ধরি এরপর মাউসটা ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো আমাদের মাউসের কারসডটা ছুরির মতো হয়ে গেছে এই অবস্থাতে আমরা যদি কোনো একটা কানেকশনের লাইনের উপর দিয়ে আমাদের মাউসের কার্সডটা নিয়ে যাই এরপর মাউসের ছেড়ে দেই তাহলে দেখতে পারবো যেই ওয়ারের উপর বা লাইনের উপর দিয়ে আমরা মাউসের কার্যটা নিয়ে গেছিলাম সেই লাইনগুলা ডিসকানেক্টেড হয়ে যাবে অথবা কাটা হয়ে যাবে সো এইভাবে কইরা আমরা নতুনভাবে কোনো একটা কানেকশন এস্টাবলিশ করতে পারি অথবা কোনো একটা কানেকশন রিমুভ করে দিতে পারি এখন আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাই এই জন্য আমি এখানে একটা ফিয়ার বানিয়ে নিছি এবং এটার সাথে আমাদের যে আইল্যান্ড গ্রাস ম্যাটেরিয়াল আছে সেটা অ্যাড করে নিছি। এর আগে আমরা আমাদের আরজিবি নোডের যে কালার আউটপুটটা ছিল সেটা আমাদের প্রিন্সিপাল বিএইচডিএফ বেস কালারের সাথে কানেক্ট করছিলাম বাট এখন আমরা যদি এই আর নোডের কালার আউটপুটটা সরাসরি আমাদের ম্যাটেরিয়াল আউটপুটের সার্ফেস সকেটের সাথে কানেক্ট করে দিই তাহলে দেখতে পারবো আমাদের অবজেক্টের উপর এই আর নোডের কালারটা দেখা যাবে এবং একই সাথে আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ নোটটা এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এখন প্রশ্ন হইতেছে যে আমরা যদি প্রিন্সিপাল বিএসডিএফ নোট এটা এখানে কানেক্ট করি তাইলেও আমরা আমাদের অবজেক্টের ওপর কালার দেখতে পারতেছি আবার সরাসরি যদি আর জিবি নোটটা কানেক্ট করে দেই তাহলেও আমরা এখানে কালারটা দেখতে পারতেছি তাহলে এই জায়গাতে প্রিন্সিপাল বিএসডিএফ নোটের প্রয়োজনটা আসলে কি বা এটার কাজটা আসলে কি এই জায়গায় দুইটা পার্থক্য বোঝার জন্য প্রথমত আমি যদি প্রিন্সিপাল বিএসডিএফ নোট এটা কানেক্ট করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের এই অবজেক্টটা দেখতে এখন বেশ থ্রি ডি থ্রি ডি মনে হইতেছে আর আমরা যদি এখানে আর জিবি নোটটা সরাসরি কানেক্ট করি তাহলে দেখতে পারবেন আমাদের এখন দেখতে টু ডি অবজেক্টের মতো মনে হইতেছে অর্থাৎ এখানে প্রিন্সিপাল বিএসডিএফ নোট যেই কাজটা করতেছে সেটা হলো আমাদের এই জায়গা থেকে আর জিবি নোটের কালারটা ইনপুট হিসাবে নিয়ে সেটাতে লাইটের সাথে প্রসেসিং করা এরপর সেটা সার্ফেস সকেটে পাঠিয়ে দিতেছে এবং ফাইনালি আমরা আমাদের অবজেক্টটা দেখতে একটা থ্রি ডি শেপ আকারে পাওয়া যাইতেছে এখানে আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের যে আউটপুট বা ইনপুট সকেটগুলো আছে এগুলা দেখতে এক একটা এক এক ধরনের কালারের হয়ে থাকে এর মধ্যে কোনোটা হয়তোবা গ্রিন কালারের কোনোটা ইয়েলো কালারের এর বাইরে পার্পেল বা অন্যান্য বিভিন্ন কালারের ইনপুট অথবা আউটপুট সকেট দেখতে পাওয়া যায় এখানে কালার দেওয়াগুলো তো আলাদা আলাদা টাইপের ইনপুট বা আউটপুট সকেট বোঝানো হয় বাট আপাতত কোন কালার দেওয়া কোন টাইপ বোঝায় সেটা আপনাদের মনে রাখার দরকার নেই নর্মালি এটা জেনে রাখতে পারেন যে আমরা চেষ্টা করি কোন একটা আউটপুট সকেট যেই কালারের হবে সেটা সেম কালারের একটা ইনপুট সকেটের সাথে কানেক্ট করতে ফর এক্সাম্পল এখানে আমাদের আর জিবি নোডের যে কালার আউটপুটটা ছিল এটা ছিল ইয়েলো কালারের একটা সকেট এটা আমরা আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এর বেস কালারের সাথে কানেক্ট করছি এখানে যদি এই সকেটের কালারটা দেখেন এটাও কিন্তু ইয়েলো কালার একটা সকেট অ্যাট দা সেম টাইম আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এর যে আউটপুট সকেটটা আছে এটা গ্রিন কালারের একটা সকেট এবং আমাদের এখানে যে সার্ফেস সকেটটা আছে এটাও কিন্তু একটা গ্রিন কালারের সকেট সো এবং আমরা সেম কালারের সকেটগুলা সাধারণত কানেক্ট করার চেষ্টা করি বাট এইটার ব্যতিক্রমও হতে পারে ফর এক্সাম্পল আমরা এখান থেকে কালার সকেটটা যদি ড্র্যাক করে সার্ফেস সকেটের সাথে কানেক্ট করি এখানে কালার সকেটে ইয়েলো কালার এবং এখানে সার্ফের সকেটে গ্রিন কালার এই দুইটা কিন্তু কানেক্টেড হয়েছে এবং এই জায়গাতে সেটা রেজাল্টও দেখা যাইতেছে এবং স্পেসিফিক্যালি আপনি যদি চান যে আপনার অবজেক্টে কোনো ধরনের শেডিং থাকবে না বা এটা দেখতে থ্রি মনে হবে না সেক্ষেত্রে আপনি এটা কানেক্ট করে দিতে পারেন বাট শুরুর দিকে আপনি যখন শেডার নিয়ে কাজ করবেন তখন সাধারণত সেম কালারের ইনপুট আউটপুট সকেটগুলাই একটা একটার সাথে কানেক্ট করা হয় শেডার এডিটরে কাজ করার জন্য সব থেকে কমন যে অ্যাডনটা সবাই ব্যবহার করে সেটা হইতেছে নোট র্যাঙ্গলার অ্যাডন এখানে অ্যাডন হইতেছে মূলত এক্সট্রা কিছু ফিচার যে আপনার কাজ আর আরেকটু সহজ করে দিবে আর আপনি মোটামুটি যে কোনো শেডার রিলেটেড টিউটোরিয়াল দেখলেই দেখবেন বেশিরভাগ সময় আপনারা বলবে যে নোট র্যাঙ্গলার অ্যাডনটা এনাবল করে নিতে তো ফার্স্টে চলেন দেখি নোট র্যাঙ্গলার অ্যাডনটা কিভাবে এনাবল করবেন এই জন্য এখানে এডিটে যাবেন এরপর প্রেফারেন্সেসে যাবেন এখানে অ্যাডনে ক্লিক করবেন এরপর এখানে সার্চ করবেন নোট র্যাংলার লেখা সাধারণত লিখলেই আপনি এখানে নোট র্যাংলার অপশন পেয়ে যাবেন এটা এখান থেকে এনাবল করে দিবেন এরপর এই প্রেফারेंसेसটা কাইটা দিবেন ফলে আপনার নোট র্যাংলার অ্যাডনটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে নোট র্যাংলার অ্যাডোনে বিভিন্ন ধরনের ব্যবহার আছে বাট আজকের পর্বে আমি আপনাদেরকে দুইটা কমন ব্যবহারের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমি এখানে যে আরজিবি নোটটা কানেক্ট আছে সেটা বেস কালার থেকে ডিসকানেক্ট করে দিলাম এরপর আমরা এই প্রিন্সিপাল বিএসডিএফ নোটটা সিলেক্ট করব এরপর কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস টি বাটনে ফলে দেখতে পারবো আমাদের এই বেস কালার নোটের সাথে অটোমেটিক্যালি কয়েকটা নোট ক্রিয়েট হয়ে সেগুলো পরস্পর কানেক্ট হয়ে গেছে এইখানে এই নোটগুলার কাজ আসলে কি সেটা আমি আপাতত এক্সপ্লেন করতেছি না কারণ এইখানে আমাদের মূল ফোকাসটা হইতেছে নোট রেঙ্গলার অ্যাডনের যে শর্টকাটগুলো আছে সেটা শেখাতে এমনিতে নর্মালি আপনি কোনো একটা নোট সিলেক্ট করা যদি কন্ট্রোল টি বাটনে ক্লিক করতেন নোট রেঙ্গুলার অ্যাডন এনাবল করা ছাড়া তাইলে আসলে কোনো কিছু হতো না বাট নোট রেঙ্গুলার অ্যাডনটা যখন এনাবল থাকে তখন যদি কোনো একটা নোট সিলেক্ট করে আপনি কন্ট্রোল টি বাটনে ক্লিক করেন তাহলে এর আগে যে কমন নোটগুলো থাকা উচিত সেইগুলা ব্লেন্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট করা সেটা আপনার বেস কালারের সাথে কানেক্ট করে দেয় এখানে আপনারা একটা জিনিস টেস্ট করতে পারেন এখানে যে ইমেজ টেক্সচার আছে এখানে ওপেনে ক্লিক করা ডেস্কটপ অথবা অন্য কোন লোকেশন থেকে কোন একটা ইমেজ সিলেক্ট করা যদি ওপেন ইমেজে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার অবজেক্টের উপরে সেই ছবিটা দেখা যাবে নোট র্যাংলার অ্যাডনের দ্বিতীয় যেই শর্টকাটটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হইতেছে কোনো একটা নোডের উপরে আপনি যদি কন্ট্রোল শিপ বাটনে চাপ দিয়ে ধরা এরপর লেফট বাটন দিয়ে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার সেই নোডের আউটপুট সকেটটা সরাসরি আপনার ম্যাটেরিয়াল আউটপুটের সার্ফেস সকেটের সাথে কানেক্টেড হয়ে গেছে এক্ষেত্রে আমি আরো একবার দেখাইতেছি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটনে চাপ দিয়ে ধরলাম এরপর এখানে আর জিবি নোটের উপর লেভ বাটন দিয়ে ক্লিক করলাম ফলে এখানে যে আউটপুট সকেটটা আছে সেটা সরাসরি আমাদের ম্যাটেরিয়াল আউটপুটের সার্ফেস সকেটের সাথে কানেক্টেড হয়ে যেতেছে এইভাবে করে আমরা কোনো একটা নোট ঠিক কি রেজাল্ট দিতেছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পারি কারণ আমরা যখন একটা প্রসিডিউরাল ম্যাটেরিয়াল সেই জায়গাতে অনেক নোট থাকে এবং প্রত্যেকটা নোট কি কি রেজাল্ট দিতেছে সেটা আলাদা ভাবে দেখার প্রয়োজন পড়ে তো এই ক্ষেত্রে নোট র্যাঙ্গলার অ্যাডনটা এনাবল থাকলে এখানে কন্ট্রোল শিপ বাটনে ক্লিক করে জাস্ট নোটের উপরে ক্লিক করলে সেটা সরাসরি আমাদের ম্যাটেরিয়াল আউটপুট নোটের সাথে কানেক্টেড হয়ে যায় এখন আমরা এক এক করে আমাদের অবজেক্টের জন্য ম্যাটেরিয়ালের কাজ করব এই জন্য এইখানে সর্বপ্রথম আমরা রুফটাইল অবজেক্টটা সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে গ্রুপটা ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নিলাম যেন এটা এখানে ওপেন হয় এডিট করার জন্য এরপর এই জায়গাতে আমরা দুইটা নোট অ্যাড করব এই জন্য শিফট এতে ক্লিক করে এখানে কনভার্টার থেকে একটা কালার র্যাম্প নোট ক্রিয়েট করলাম এরপর লেফট বাটনে ক্লিক করে এটা এখানে কনফার্ম করলাম এরপর আবার শিফট এতে ক্লিক করে এখানে ইনপুট থেকে একটা জিওমেট্রি নোট ক্রিয়েট করব এরপর লেফট বাটনে ক্লিক করা এটা এখানে কনফার্ম করবো এগুলো একটা একটার সাথে কানেক্ট করব বা তার আগে বুঝে নেই যে এই নোটগুলা আসলে কিভাবে কাজ করে ব্লেন্ডারে শুরুর দিকে আপনি যদি কোনো একটা নোট সম্পর্কে বিস্তারিত শিখতে চান তাহলে সেটা অবশ্যই হবে এই কালার র্যাম্প নোট এটা অনেকটা বিভিন্ন নোডের আগে পরে লবণের মতো করে ব্যবহার হয় অর্থাৎ আমরা বিভিন্ন নোডের ভ্যালু নিয়ন্ত্রণ করার জন্যে প্রায় সময়ই এই কালার র্যাম্প নোট ব্যবহার করে থাকি এই জন্য একটু সময় লাগলেও কালার র্যাম্প নোট সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি এই জন্য সর্বপ্রথম এখানে কালার র্যাম্প নোডের যে কালার সকেটটা আছে এটা আমরা আমাদের ম্যাটেরিয়াল আউটপুটের সার্ফেস সকেটের সাথে কানেক্ট করে নেব যেন আমরা এটার ইম্প্যাক্টটা আমাদের অবজেক্টের উপরে দেখতে পাই এমনিতে কালার র্যাম্প নোডের মধ্যে এইখানে একটা গ্রেডিয়েন্ট থাকে এবং নিচের অংশে থাকে ফ্যাক্টর এখানে ফ্যাক্টর ভ্যালু যদি জিরো হয় তাহলে সেটা এই গ্রেডিয়েন্টের শুরুর দিকে যে কালারটা থাকে সেটা আউটপুট হিসাবে অবজেক্টের মধ্যে পাস করে দেয় আর ফ্যাক্টর ভ্যালু যদি ওয়ান হয় সেটা এই গ্রেডিয়েন্টের শেষের দিকে যে কালারটা থাকে সেই কালারটা আমাদের অবজেক্টের উপরে পাস করে দিবে। এখানে ফ্যাক্টর ভ্যালু যদি জিরো থেকে ওয়ানের মাঝামাঝি হয় তাহলে সেই অনুসারে আমাদের গ্রেডিয়েন্টের যে কালারটা এখানে থাকবে সেই কালারটা এখানে পাস করে দিবে। এই ক্ষেত্রে আমরা আমাদের গ্রেডিয়েন্টের কালারটা পরিবর্তন করতে পারি এখানে এটা আমি লিনিয়ার থেকে প্রথমত পরিবর্তন করে করে দিলাম কনস্ট্যান্ট এরপর এইখানে প্লাসে ক্লিক করা আরও দুইটা কালার হেড নিয়ে আসলাম এরপর এই পাশে যে কালার হেডটা আছে এটাতে লেট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাক করা কিছুটা এই পাশে নিয়ে আসলাম এখন এই প্রত্যেকটা কালার হেডে ক্লিক করলে আমরা সেই কালার হেডের জন্য আলাদা আলাদা কালার বসাতে পারবো আমি সর্বপ্রথম এই কালার হেডটা সিলেক্ট করা এটার জন্য একটা কালার সিলেক্ট করে দিলাম এটা কিছুটা রেডিশ কালার দিলাম এরপর এই কালার হেডটা সিলেক্ট করলাম এটার কালার কিছুটা ব্লু কালার করে দিলাম এরপর এই কালার হেডটা সিলেক্ট করলাম এটার কালার কিছুটা গ্রিন টাইপের করে দিলাম এরপর এই কালার সিলেক্ট করলাম এটার কালার কিছুটা টাইপের করে দিলাম এখানে আমি মূলত জাস্ট র্যান্ডমলি কিছু কালার ক্রিয়েট করতেছি যেন এটার ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারি পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজন মতো এই কালারগুলো পরিবর্তন করে নিব এখন আমি যদি এই ফ্যাক্টর ভ্যালুটা জিরো করি তাহলে দেখতে পারবেন আমাদের গ্রেডিয়েন্টের এইখানে যেহেতু রেড কালার আছে সেহেতু এখানে অবজেক্টের উপরে রেড কালার দেখাবে আমাদের ফ্যাক্টর ভ্যালু যদি আমি মোটামুটি এখানে পয়েন্ট থ্রি সামথিং করি তাহলে এই বরাবর এটা আছে ব্লু কালার এই জন্য এইখানে ব্লু কালারটা পাস হবে এটার ভ্যালু আমি যদি কাইন্ড অফ জিরো বা জিরো করে দিই তাহলে এটা এই বরাবর আছে গ্রিন কালার এই জন্য আমাদের অবজেক্টের উপরে গ্রিন কালার পাস হবে এবং আমরা ফ্যাক্টর ভ্যালু যদি ওয়ান করে দিই বা কাইন্ড অফ জিরো পয়েন্ট এর বেশি থাকে এই বরাবর এখানে আছে পার্পেল কালার এই এখানে সেই পার্পেল কালারটা পাস হবে এখন এই জিনিসটা আমাদের ঠিক কিভাবে কাজে লাগবে সেটা দেখাই এই জন্য আমরা চলে যাব আমাদের পরের নোটে এখানে যে জিওমেট্রি নোটটা আছে সেটা আমাদের অবজেক্টের জিওমেট্রি অনুসারে অনেক ধরনের ইনপুট প্রোভাইড করতে পারে বাট আমরা এখানে একটা ইনপুট নিয়ে কাজ করব সেটা হইতেছে র্যান্ডম পার আইল্যান্ড এই জন্যে সর্বপ্রথম এই র্যান্ডম পার আইল্যান্ড এই সকেটটা আমাদের ম্যাটেরিয়ালের যে সার্ফেস সকেট আছে সেটার সাথে কানেক্ট করে নিলাম আনফর্চুনেটলি এই র্যান্ডম পার্ক আইল্যান্ডের রেজাল্টটা এখানে ম্যাটেরিয়াল ভিউপোর্টে দেখা যায় না এই জন্যে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে রেন্ডার ভিউতে এক্ষেত্রে আমি এটা পজ করে নিতেছি যেহেতু এটা রেকর্ড করতে একটু সমস্যা হয়ে যায় যাই হোক এখানে র্যান্ডম পার্ক আইল্যান্ড এই জিনিসটা কি করে এটা হইতেছে আমাদের যে টাইলগুলা আছে বা আলাদা আলাদা যে মেশ পিকুলা আছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার প্রোভাইড করে দেয় এটা কোনোটা ব্ল্যাক কালার হয়ে যাবে কোনোটা হোয়াইট কালার হয়ে যাবে এবং বাকিগুলা ব্ল্যাক এবং হোয়াইট এর মাঝামাঝি যে কোনো একটা কালার প্রোভাইড করে দিবে এখন বেন্ডারে এই যে ব্ল্যাক কালার আছে এটার ভ্যালু বোঝানো হয় জিরো এবং এখানে যে হোয়াইট কালার আছে এটার ভ্যালু বোঝানো হয় ওয়ান তাহলে আমরা যদি আমাদের এই র্যান্ডম পার আইল্যান্ডটা আমাদের কালার র্যাম্পের ফ্যাক্টর হিসেবে ইনপুট দেই। এরপর আমাদের এই কালার র্যাম্প আমাদের সার্ফেস সকেটে কানেক্ট করে দেখি তাহলে দেখতে পারবো আমাদের এখানে যেই টাইলটা ব্ল্যাক কালারের ছিল সেটা আমাদের গ্রেডিয়েন্টের শুরুর দিকের যে কালার অর্থাৎ রেড কালারটা এই জায়গাতে বসা যাবে আবার আমাদের এইখানের যেই টাইলটা হোয়াইট কালারের ছিল সেই টাইলটা এখানে শেষের দিকের যেই কালার সেই কালারটা এখানে বসে যাবে এবং অন্যান্য টাইলগুলাতে যেহেতু ব্ল্যাক এবং হোয়াইটের মাঝামাঝি কালার ছিল অর্থাৎ জিরো থেকে ওয়ান এর মাঝামাঝি ভ্যালু ছিল তো এখানে থেকে সেই অনুসারে কালারগুলা আমাদের টাইলের মধ্যে বসে যাবে এবং এইভাবে আমরা আমাদের টাইলের জন্য র্যান্ডম কালার ক্রিয়েট করতে পারবো এখন আমরা আমাদের এই কালার র্যাম্পের কালার হেডগুলো সিলেক্ট করা আমাদের পছন্দ মতো কালার আমাদের রুফ টাইলে বসাই দিব এবং ফাইনালি এটা দেখতে যেন একটু থ্রি ডি মনে হয় এই জন্যে এই কালার র্যামটা আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এর বেস কালার সাথে কানেক্ট করে দিব এবং আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এর বিএসডিএফ নোটটা আমাদের ম্যাটেরিয়াল আউটপুটের এর সারফেস সকেটে কানেক্ট করে দিব ফলে আমরা এইখানে একটা র্যান্ডম কালারের রুফ টাইল পেয়ে যাব এই সেম প্রসেসটা আরো একবার প্র্যাকটিস করার জন্য এখন আমরা আমাদের এই প্ল্যাটফর্ম অবজেক্টের জন্য একটা র্যান্ডম কালার ক্রিয়েট করব এই জন্য সর্বপ্রথম এই অবজেক্টটা সিলেক্ট করা এখানে প্ল্যাটফর্ম উড ব্রাইট এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নিলাম এরপর এই জায়গাতে দুইটা নোট অ্যাড করবো এই জন্য শিফট এতে ক্লিক করা এখানে কনভার্টার থেকে সর্বপ্রথম কালার র্যাম্প নোটটা ক্রিয়েট করে নিলাম এরপর আবার শিফট এতে ক্লিক করা এখানে ইনপুট থেকে একটা জিওমেট্রি নোট ক্রিয়েট করে নিলাম এবার এই জিওমেট্রি নোডের র্যান্ডম পার আইল্যান্ডটা কালার র্যাম্পের ফ্যাক্টরির সাথে কানেক্ট করে দিব আর কালার র্যাম্পের কালার সকেটটা এখানে প্রিন্সিপাল বিএসডিএফ এর বেস কালার সাথে কানেক্ট করে দিব এরপর এখানে কালার র্যাম্পের ধরনটা লিনিয়ার থেকে পরিবর্তন করে করে দিব কনস্ট্যান্ট এরপর এখানে প্লাসে ক্লিক করা আরো দুটা কালার হেড তৈরি করে নিব এই জায়গাতে আপনারা আপনাদের পছন্দ মতো যতগুলো র্যান্ড কালার চান ততগুলো কালার হেড এখানে ক্রিয়েট করতে পারেন আমি জাস্ট দেখানোর জন্য এখানে চারটা কালার হেড ক্রিয়েট করে নিতেছি এরপর এখান থেকে চলে যাবো রেন্ডার ভিউতে যেটা আমরা ম্যাটেরিয়াল ভিউতে এটার ইম্প্যাক্টটা দেখতে পারবো না এবং ফাইনালি আমরা এখানে এক একটা কালার হেড সিলেক্ট করে করা এরপর সেটার কালার পরিবর্তন করে করা আমরা আমাদের প্ল্যাটফর্মের জন্য র্যান্ডম কালার ক্রিয়েট করে নিব এইভাবে করে আমরা আমাদের প্ল্যাটফর্ম অবজেক্টের জন্য র্যান্ডম কালার তৈরি করে নিলাম এখন আমরা ফাইনালি আমাদের এই ওয়াটার অবজেক্টের জন্য ওয়াটার শেডার নিয়ে কাজ করব। এই জন্য সর্বপ্রথম এই ওয়াটার অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে ওয়াটার ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নিছি যেন এটা এখানে এডিট করার জন্য ওপেন হয় এরপর আমরা এখানে একটা নোট ক্রিয়েট করব বা সেটা ক্রিয়েট করবো একটু ডিফারেন্ট পদ্ধতিতে অর্থাৎ এর আগে আমরা সিটিতে ক্লিক করার পর এখানে সেগমেন্ট থেকে আমাদের নোটগুলো ক্রিয়েট করতাম বাট এইবার এখানে সার্চে ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের নোটের নামটা টাইপ করব এই ক্ষেত্রে আমি নয়েস লেখা সার্চ করলাম ফলে এই জায়গাতে নয়েজ টেক্সচার নোটটা চলে আসবে এটা উপরে ক্লিক করে এখানে লেফট বাটনে ক্লিক করে আমি এই জায়গাতে নয়েস টেক্সচার নোটটা ক্রিয়েট করে নিলাম এরপর এই নয়েজ টেক্সচার নোটটা সিলেক্ট করে কন্ট্রোল টি বাটনে ক্লিক করব। ফলে এই জায়গাতে টেক্সচার কোঅর্ডিনেট নোট এবং ম্যাপিং নোট এই দুটো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে আমাদের নয় টেক্সচারের সাথে কানেক্ট হয়ে যাবে এই শর্টকাটটা কাজ করার জন্য অবশ্যই আপনাদের নোট র্যাংলার অ্যাডনটা এনাবল থাকা লাগবে আপনারা যদি সেই চ্যাপ্টারটা স্কিপ করা থাকেন তাহলে অবশ্যই সেই চ্যাপ্টারটা একটু দেখে আসবেন এরপর আমরা নয় স্ট্রেকচারের ইম্প্যাক্টটা সিনের মধ্যে দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটনে চাপ দিয়ে তৈরি এরপর নয় স্ট্রেকচার নোডের উপরে ক্লিক করলাম ফলে আমাদের নয়েজ স্ট্রেকচার নোডের ফ্যাক্টর আউটপুটটা ম্যাটারিয়াল আউটপুটের সারফেস সকেটের সাথে কানেক্ট হয়ে যাবে এবং আমরা আমাদের অবজেক্টের উপর নয় স্ট্রেকচারটা দেখতে পারবো এখানে নয়েজ স্ট্রেকচার হইতেছে মূলত কোনো কোনো অংশে কালো এবং কোন কোন অংশে সাদা এরকম নয়েজ ক্রিয়েট করে দেয় বাট এই ক্ষেত্রে এটার স্কেলটা বেশ বড় হয়ে আছে আমি কয়েকটা ভ্যালু একটু পরিবর্তন করে নিই প্রথমত আমাদের এই টেক্সচার কোয়ারডিনেটেড নোডের যে অবজেক্ট সকেটটা আছে এটা আমরা ম্যাপিং নোডের ভেক্টরের সাথে কানেক্ট করে দিব। এরপর একটু জুম করে দেখি এই জায়গায় দেখতে পারবো আমাদের নয় স্ট্রেকচারের স্কেলটা বেশ খানিকটা পরিবর্তন হয়ে গেছে এরপরও যদি আমরা চাই আমাদের নয় স্ট্রেকচারের স্কেল এইখান থেকে পরিবর্তন করে নিতে পারবো এই জায়গাতে আমি এগুলা একটু এদিকে মুখ মুভ করে নিতেছি যেন আমরা পরের অংশটা করতে পারি আমরা এখানে নয় স্ট্রেকচারের যে কালারটা আছে সাদা কালো কালার এটা দিয়ে মূলত আমাদের পানির অংশের ঢেউ ঢেউ অংশগুলো বানাবো অর্থাৎ এখানে কালো অংশটা নিচের দিকে এবং সাদা অংশটা উপরের দিকে এরকম একটা ইলুয়েশন ক্রিয়েট করবে এই ইনেশনটা ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথম আরেকটা নোট ক্রিয়েট করতেছি এখানে শিফটিতে ক্লিক করা সার্চে ক্লিক করা সার্চ করব বাম্প লেখা এরপর এখানে বাম্পে ক্লিক করা এই জায়গায় একটা বাম্প নোট ক্রিয়েট করব এরপর আমরা আমাদের নয় স্ট্রাকচারের যে ফ্যাক্টর আউটপুট আছে এটা বাম্প নোটের হাইটের সাথে কানেক্ট করে দিব এবং আমাদের বাম্প নোটের যে নর্মাল আউটপুটটা আছে এটা আমরা আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এফ শেডারের নর্মালের সাথে কানেক্ট করে দিব এক্ষেত্রে আপনি যদি ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান ব্যবহার করে থাকেন তাহলে প্রিন্সিপ্যাল বিএসডিএফের নর্মাল সকেটটা দেখতে এরকম লাগে আর যদি ব্লেন্ডার থ্রি পয়েন্ট সিক্স ব্যবহার করে থাকেন তাহলে সেই নর্মাল সকেটটা অনেকটা নিচের দিকে থাকে এবার আমি যদি আমাদের এই প্রিন্সিপাল এর বিএসডিএফ সকেটটা ম্যাটেরিয়াল আউটপুটের সাথে কানেক্ট করি তাহলে দেখতে পারবেন এই অংশে এটা বেশ ঢেউ ঢেউ মনে হইতেছে বাট এটা খুবই ইন্টেন্স দেখা যাইতেছে আমি যদি এখানে বাম্প নোডের যে স্ট্রেংথটা আছে এটা পরিবর্তন করে পয়েন্ট ওয়ান করে দিই তাইলেই মোটামুটি এই ঢেউয়ের ইনটেন্সিটিটা বেশ কমে যাবে এবং এটা দেখতে এখন বেশ একসেপ্টেবল মনে হবে এক্ষেত্রে আমি যদি আপনাদেরকে রেন্ডার ভিউতে যাই দেখাই তাহলে এই রেজাল্টটা আপনার আরেকটু ভালোভাবে দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমাদের যে ওয়াটার অবজেক্ট আছে সেটা এই জায়গাতে বেশ চমৎকার ঢেউঢেয়ের মতো দেখা যেতেছে এইখানে আপনার যদি ঢেউয়ের আকার ছোট অথবা বড় করতে চান সেই ক্ষেত্রে এই নয়স টেকচারের স্কেল ভ্যালুটা পরিবর্তন করতে পারেন এটা যত বাড়াবেন ঢেউয়ের আকার ততটা ছোট হবে এটা যত কমাবেন ঢেউয়ের আকার ততটা বড় হবে আমি আপাতত এটার স্কেল ভ্যালুটা বিষ করে রাখতেছি আপনারা আপনাদের ওয়াটার অবজেক্টের আকার বা ধরন অনুসারে এটার ভ্যালুটা অ্যাডজাস্ট করে নেবেন আমাদের পানির অবজেক্টের জন্যে ঢেউ অংশ তো বানানো হয়ে গেছে বাট এর পরেও এখানে একটা প্রবলেম রয়ে গেছে আপনারা এখানে যদি একটু দিগন্তের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে যে এজটা আছে সেটা আকাশের সাথে প্রপারলি ব্লেন্ড হয় নাই অর্থাৎ আমাদের পানির অংশের শেষ প্রান্তটা এই জায়গাতে বেশ সার্প আকারে বোঝা যাইতেছে ফলে এটা দেখতে বেশ আনরিয়েলিস্টিক মনে হইতেছে এখন আমরা এটারে এমনভাবে অ্যাডজাস্ট করব যেন আমাদের এই পানির অবজেক্ট এবং আকাশের অবজেক্টটা রিয়েলিস্টিক ওয়েতে প্রান্তের দিকে ব্লেন্ড হয়ে যায় এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ নোডের যে আলফা ভ্যালুটা আছে সেটা ব্যবহার করবো এক্ষেত্রে আমরা যদি আলফা ভ্যালুটা পরিবর্তন করি তাহলে ম্যাটেরিয়াল ভিউ পোর্টে সেটা ভালোভাবে দেখা যায় না যদিও রেন্ডার ভিউতে এটা প্রপারলি কাজ করে বাট ম্যাটেরিয়াল ভিউ পোর্টে এটার ইম্প্যাক্টটা দেখার জন্য আমরা এইখানে ওয়াটার অবজেক্ট সিলেক্ট করা এখানে ভিউ পোর্ট ডিসপ্লেতে চলে যাব এরপর যাবো এখানে সেটিংয়ে এরপর এখান থেকে ব্লেড মুডটা অপাক থেকে পরিবর্তন করে দেবো আলফা হ্যাস্ট ফলে এখন যদি আমরা আমাদের আলফা ভ্যালুটা পরিবর্তন করি তাহলে দেখতে পারবো সিনের মধ্যে সেটার ইম্প্যাক্টটা ভালোভাবে বোঝা যাইতেছে নর্মালি ভ্যালুটা অনেকটা ট্রান্সপারেন্সি হিসেবে কাজ করে আলফা ভ্যালু যদি জিরো হয় তাহলে সেই অবজেক্টটা দেখতে ফুললি ট্রান্সপারেন্ট মনে হয় আলফা ভ্যালু যদি ওয়ান হয় তাহলে সেই অবজেক্টে দেখতে ফুল্লি অপাক মনে হয় এক্ষেত্রে ভ্যালুটা এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন আমরা আমাদের এই আইল্যান্ডের কাছাকাছি অংশে আলফা ভ্যালু ওয়ান রাখতে পারি এবং এই দিগন্তের অংশে আলফা ভ্যালু জিরো রাখতে পারি এটা করার জন্য আমি এখানে কয়েকটা নোট অ্যাড করে নেব সর্বপ্রথম এখানে শিফট এতে ক্লিক করে সার্চে ক্লিক করে আমি এখানে সার্চ করবো পাথ লেখা এক্ষেত্রে নামের কিছু অংশ টাইপ করলেই এ জায়গায় লাইট লাইটপাথ নোটটা চলে আসবে এরপর এটার ওপরে ক্লিক করে এখানে লেফট ক্লিক করে আমি এখানে লাইট পাথ নোটটা ক্রিয়েট করে নিলাম এরপর আবার শিফট এতে ক্লিক করে সার্চে ক্লিক করা এখানে সার্চ করব ম্যাপ রেঞ্জ লেখা এরপর ম্যাপ রেঞ্জ নামের উপরে ক্লিক করে এখানে লেফট ক্লিক করা ম্যাপ রেঞ্জ নোটটা ক্রিয়েট করলাম এরপর আবার শিফট এতে ক্লিক করে এখানে সার্চ করব ইনভার্ট কালার লেখা এরপর ইনভার্ট কালার নোটটা ক্রিয়েট করা এখানে প্লেস করে দিলাম এখানে আমরা এই নোটগুলা একটা একটার সাথে কানেক্টেড করব বাট তার আগে বুঝা নেই যে এই নোটগুলা আসলে কিভাবে কাজ করতেছে সর্বপ্রথম আমাদের এখানে যে লাইট পাত নোটটা আছে আমরা এখানে এটা রে লেন্থ এই ইনপুটটা ব্যবহার করব। তো রে লেন্থ ইনপুটটার কাজ হইতেছে আমাদের ক্যামেরা থেকে একটা পিক্সেল দেখতে কতটা দূরে সেই ভ্যালুটা এটা ইনপুট করে দেয় নর্মালি আমাদের আইলেনের কাছাকাছি যে পিক্সেলগুলো থাকবে সেটা ক্যামেরা থেকে দেখতে একটু কাছাকাছি মনে হবে এবং আমাদের দিগন্তের অংশের যে পিক্সেলগুলো থাকবে সেটা ক্যামেরা থেকে দেখতে বেশ দূরে মনে হবে তো এই ভ্যালুগুলারে আমাদেরকে জিরো এবং ওয়ানের ভিতরে কনভার্ট করে নিতে হবে এই জন্য আমি এই রে লেন্থ ইনপুটটা আমাদের ম্যাপ রেঞ্জ নোডের ভ্যালুর সাথে কানেক্ট করে দিলাম ম্যাপ রেঞ্জ যেই কাজটা করে সেটা হইতেছে কোন একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুরে অন্য একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুতে কনভার্ট করে দেয় এই ক্ষেত্রে আমি যদি একটু ক্যালকুলেট করে দেখি তাহলে দেখতে পারবো আমাদের এই আইল্যান্ডটা আমাদের ক্যামেরা থেকে মোটামুটি দশ মিটার দূরে এবং আমাদের এই দিগন্ত আমাদের ক্যামেরা থেকে অ্যাপ্রক্সিমেট একশো মিটার দূরে আর আমরা মোটামুটি মাঝামাঝি অংশ পর্যন্ত পানির অংশ দেখতে চাইতেছি এবং এরপরে সেটা আস্তে আস্তে ফেড আউট করে দিতে চাইতেছি তো ফলে আমরা এখানে মিনিমাম ভ্যালু বিশ রাখলাম যেন মোটামুটি এইখান থেকে অর্থাৎ ক্যামেরা থেকে বিশ ইউনিট পর্যন্ত এখানে পানিটা স্পষ্ট আকারে দেখা যায় এবং ম্যাক্সিমাম ভ্যালু পঞ্চাশ করে দিলাম যেন এখানে পঞ্চাশের পরের পানি যেটা থাকবে সেটা আকাশের সাথে সম্পূর্ণ ব্লেন্ড হয়ে যায় এবং বিশ থেকে পঞ্চাশ এই অংশটা আস্তে আস্তে ফেড আউট হইতে থাকে এবং এই ভ্যালুটা এখানে জিরো থেকে ওয়ানে কনভার্ট হবে এখন আমি যদি কন্ট্রোল শিফট বাটনে চাপ দিয়ে ধরে এখানে ম্যাপ রেঞ্জে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমরা আমাদের ক্যামেরা যত কাছাকাছি নিব আমাদের পানির সাথে এখানে এই ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার সেই অনুসারে পরিবর্তন হচ্ছে এখন আমরা যদি আমাদের এই ম্যাপ রেঞ্জ নোডের আউটপুটটা আমাদের আলফার সাথে কানেক্ট করে দেই তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের পানির অংশের কাছাকাছি যে অংশটা আছে সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং দূরের অংশটাই স্পষ্ট আকারে বোঝা যাইতেছে কারণ হইতেছে যে আমাদের এখানে যে কালারগুলো আছে সেটা এই জায়গাতে কালো রং হয়ে গেছে ব্লেন্ডারে কালো রং মানে হইতেছে জিরো তো এটার আলফা যদি জিরো হয় তাহলে এটা দেখতে ট্রান্সপারেন্ট মনে হবে এবং এখানে হোয়াইট কালার যেটা আছে ব্লেন্ডারের হোয়াইট কালার ভ্যালু হইতেছে ওয়ান আলফা যদি ওয়ান হয় তাহলে এটা দেখতে অপাক মনে হবে সো আমাদেরকে এই কালারটা ইনভার্ট করে নিতে হবে এই জন্য আমরা এই ম্যাপ রেঞ্জের যে আউটপুটটা আছে সেটা আমাদের ইনভার্ট কালারের কালার সকেটের সাথে কানেক্ট করে দিব এবং এরপর এই ইনভার্ট কালারটা আমাদের আলফা সকেটের সাথে কানেক্ট করে দিব এখন যদি আমি ফাইনালি আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ আউটপুটটা দেখি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কাছাকাছি অংশের পানিটা স্পষ্ট আকারে দেখা যেতেছে এবং মোটামুটি বিশ ইউনিট দূরত্ব যাওয়ার পর পিক্সেলগুলো আস্তে আস্তে ফেড আউট হয়ে এটা আকাশের সাথে ব্লেন্ড হয়ে যেতেছে ফাইনালি আমি যদি রেন্ডার ভিউতে যাই ক্যামেরা ভিউ থেকে এটা আপনাদেরকে দেখাই এখন এখানে দেখতে পারবেন আমাদের যে পানির অবজেক্টটা আছে সেটা আকাশের সাথে দিগন্তের অংশে প্রপারলি ব্লেন্ড হয়ে গেছে আজকের পর্বে আমি আপনাদেরকে সর্বশেষ আরেকটা নোটের সাথে পরিচয় করা সেটা হইতেছে আমরা খুব কম সময় এই নোটটা ব্যবহার করে থাকি সাধারণত পোস্ট প্রসেসিং এর মাধ্যমে অ্যাম্বিয়েন্ট অক্লুশন কাজটা করা হয় বাট তবু এটা আমি আপনাদেরকে দেখাইতেছি যেন আপনারা শেডার এডিটরে আরো কিছুটা এক্সারসাইজ করতে পারেন তো এই জন্য আমি এখানে আমাদের যে দরজার অবজেক্টটা আছে এটা সিলেক্ট করে নিতেছি এরপর এখান থেকে দরজার হোম উড ব্রাইট এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নিতেছি এরপর এইখানে শিফট এতে ক্লিক করে সার্চ করতেছি অ্যাম্বিয়েন্ট অকলেশন লেখা কিছু অংশ টাইপ করলেই এখানে অ্যাম্বিয়েন্ট অকলেশন নোটটা চলে আসবে এটার উপরে ক্লিক করে আমি এখানে অ্যাম্বিয়েন্ট অকলেশন নোটটা ক্রিয়েট করে নিলাম এটার ইফেক্টটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে রেন্ডার ভিউতে আমি যদি এইখানে এমবেড বেন্ট নোডের কালারটা আমাদের সার্ফেসের সাথে কানেক্ট করি তাহলে দেখতে পারবেন আমাদের এই অবজেক্টের ওপর এমবেড বেন্ট নোডের ইফেক্টটা দেখা যাবে এই নোডের কাজটা হইতেছে মূলত আমাদের অবজেক্টের কাছাকাছি যে ফেসগুলো থাকে সেই অংশে কিছুটা ডার্ক এরিয়া তৈরি করে দেওয়া এটা ইফেক্টটা একটু ভালোভাবে বোঝার জন্য আমি এইখানে প্রিন্সিপাল বিএসডিএফ নোডটা সার্ফেসের সাথে কানেক্ট করে নিতেছি এরপর আমরা আমাদের অ্যাম্বিয়েন্ট অক্লুশানে যে কালারটা আছে সেটা আমাদের বেস কালারে রূপান্তর করে নিব এই প্রথমত এই কালারে ক্লিক করে এখানে যে কালার ড্রপার বাটনটা আছে এটাতে ক্লিক করব। এরপর বেস কালারের উপরে কার্সরটা নিয়ে লেফট বাটনে ক্লিক করব। ফলে আমাদের অ্যাম্বিয়েন্ট অক্লুশনের কালারটা আমাদের বেস কালারের হয়ে যাবে এরপর আমরা যদি আমাদের অ্যাম্বিয়েন্ট অক্লুশনের কালারটা আমাদের বেস কালারের সাথে কানেক্ট করি তাইলে এখানে দেখতে পারবো আমাদের অবজেক্টের নিচের অংশে যেখানে আশেপাশে আরো অন্যান্য অবজেক্ট বা ফেস আছে সেই অঞ্চলটা বেশ ডার্ক হয়ে গেছে এবং অন্যান্য অংশ যেখানে আশেপাশে ফেসের সংখ্যা কম সেই অংশটা মোটামুটি ব্রাইট রয়ে গেছে অর্থাৎ অ্যাম্বেড অক্লেশনের মাধ্যমে আমরা আশেপাশে অন্যান্য অবজেক্টের উপর ভিত্তি করা এই জায়গাতে ডার্ক এরিয়া অথবা ব্রাইট এরিয়া পাওয়া যায় এখন আমরা আমাদের সিনের মধ্যে অন্যান্য যে অবজেক্টগুলো আছে সবগুলার সাথেই এই অ্যামব্যান্ড অক্লুশন নোটটা অ্যাড করে নিব প্রথমত এখানে আমাদের দরজার অবজেক্টের আরেকটা যে ম্যাটেরিয়াল ছিল হোম ও ডার্ক সেই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করা এটার সাথে অ্যামব্যান্ড অক্লুশন নোটটা অ্যাড করে নিলাম এইখানে আমাদের এই কালারটা বেস কালার থেকে কপি করে নিতেছি এক্ষেত্রে এই কালার বেস কালারের মতো হইতে হবে বিষয়টা এরকম না জাস্ট প্রসেসটা দ্রুত করার জন্য আমরা এখানে কালারটা বেস কালার থেকে কপি করতেছি পরবর্তীতে চাইলে এই কালারটা পরিবর্তন করে নেওয়া যাবে অথবা আপনি চাইলে এখানে ডিফারেন্ট কালারও দিতে পারেন এরপর আমি অ্যাম্পেড অক্লুশন নোটটা আমাদের বেস কালার সাথে কানেক্ট করে দিব এখানে যেহেতু আমরা ম্যাটেরিয়াল ভিউপোর্ট শেডিংয়ে আসি এই জন্য এটার ইম্প্যাক্ট এখানে দেখা যেতেছে না আমাদেরকে চলে যেতে হবে রেন্ডার ভিউতে বাট তার আগে আরেকটা জিনিস একটু দেখায় দিই এখানে আমরা যেই অবজেক্টের সাথে র্যান্ডম কালার ব্যবহার করছি অর্থাৎ জিওমেট্রি নোট এবং কালার র্যাম্প নোট এই দুইটা অ্যাড করছি সেটার সাথে অ্যামবেন্ড অকলেশন নোট অ্যাড করার জন্য প্রথমত আমাদেরকে অ্যামবেন্ড অক্লেশন নোটটা নিয়ে আসতে হবে এরপরে আমাদের এইখানে কালার র্যাম্পের যে আউটপুটটা ছিল সেটা এই অ্যামবেন্ড অক্লেশনের কালারের সাথে কানেক্ট করতে হবে এরপর অ্যামবেন্ড অকলেশনের যে কালার আউটপুটটা আছে সেটা এই বেস কালার সাথে অ্যাড করতে হবে ফলে আমরা আমাদের এই অবজেক্টের মধ্যে অ্যামবেড অক্লেশনের ইফেক্টটা দেখতে পারবো এখন আমি এক এক করে অন্যান্য সবগুলা অবজেক্টের সবগুলো ম্যাটেরিয়ালের সাথে এমএ নকুলেশোর নোটটা অ্যাড করে নিতেছি আমাদের টিউটোরিয়ালটা মোটামুটি শেষ পর্যায়ে বা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা কাজ দেওয়া যায় সেটা হইতেছে এখানে গাছের গুড়ির মতো দেখতে যে অবজেক্টগুলো আছে অথবা এখানে নৌকার বসার অংশ এবং নৌকাতে মাচার যে অবজেক্টগুলো আছে এগুলার জন্য আপনারা র্যান্ডম কালার ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং নিজেদের মতো করে কালার কালারাইজ করার চেষ্টা করবেন এবং ফাইনালি এখানে রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করবেন যেন আপনারা এখন পর্যন্ত যতটুকু কাজ করছেন সেটার ফাইনাল রেজাল্টটা দেখতে পারেন এটা আপনারা ইমেজটা সেভ করে রাখতে পারেন এবং আগের ইমেজগুলোর সাথে এটা কম্পেয়ার করে দেখতে পারেন তো আজকের পর্বটা মোটামুটি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ